বাংলায় মারাত্মক ট্রেন দুর্ঘটনা, ইঞ্জিন ছেড়ে বিচ্ছিন্ন পাঁচটি যাত্রী বোঝাই বগি, প্রাণ বাঁচাতে কামরা থেকে লাফ যাত্রীদের, আতঙ্কে শিহরিত গোটা এলাকা। ফিরে এলো করমণ্ডলের স্মৃতি, বাংলায় কোথায় ঘটলো ওই দুর্ঘটনা, কিভাবে ঘটলো, ক্ষয়ক্ষতির পরিমাণই বা কত। করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার স্মৃতি এখনো টাটকা, এটি শতাব্দীর সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা, এখনো এক মাসও হয়নি এই ঘটনার, তার মাঝে আবারও ঘটে গেল মারাত্মক রেল দুর্ঘটনা। তাও আবার বাংলার বুকে, ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের ডালখোলা স্টেশনের কাছে। ডালখোলা স্টেশনে পৌঁছানোর আগে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে গুয়াহাটি থেকে জম্মু তাওয়াইগামী লোহিত এক্সপ্রেস। ডালখোলা স্টেশনের ট্রাকে বিচ্ছিন্ন হয়ে যায় ট্রেনটির পাঁচটি বগি, বগিগুলো বিচ্ছিন্ন হওয়ার সাথে সাথে ইঞ্জিন থেকে আলাদা হয়ে যায়। আচমকা ট্রেনের কামরা বিচ্ছিন্ন হয়ে পড়ায় ভয়ে শিউরে ওঠে যাত্রীরা, দ্রুত কামরা থেকে নেমে পড়েন তারা। তথ্যসূত্রে জানা যাচ্ছে, বিচ্ছিন্ন হওয়ার সময় ট্রেনটির গতি ছিল অনেকটাই বেশি, তবে কামরাগুলো বিচ্ছিন্ন, ক্ষয়ক্ষতির পরিমাণ কম। এদিকে ট্রেনটির কামরা বিচ্ছিন্ন হয়ে পড়ায় চমকে যান আশেপাশের বাসিন্দারাও, সাহায্যের জন্য এগিয়ে আসেন তারা। দ্রুত উদ্ধারকারী দল পৌঁছে যায় ঘটনাস্থলে, তড়িঘড়ি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। ট্রেনটির বগিগুলো ফের ইঞ্জিনের সাথে জুড়ে ট্রেনটিকে গন্তব্যস্থলে নিয়ে যাওয়া হয়। কেন, কিভাবে ঘটল এই ঘটনা, সে নিয়ে উচ্চ পর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছে রেল কর্তৃপক্ষ। করমণ্ডলের পর এই দুর্ঘটনা আবারও ট্রেনের নিরাপত্তার দিকেই আঙুল তুলছে।